মা, ও মা, তুমি মোক বেয়া পাই আছা। কি হল, একো নামাতা যে? তোর লগত কথা পাতিব লাগে বলি মই নেভাবো। ও, তার মানে তুমি মোক বেয়া পাই আছা? তোক ভাল পাবলে তই এনেকা কি করিছ কসুক? তুমি যে এনেকে কইছা, মনে কি ভুল করিল? ভুল তই নাই করা, ভুল মই করিছো। তোক জন্ম দিয়াটো মোর ভুল, তোক তুলি তালি ডাঙর দীঘল করাটো মোর ভুল। মই তোর কারণে কি করা নাছিলো? সরুরে পড়া তুই যি বিচারিছিলি মই তাকে দিছিলো। ভাল স্কুলত পড়াইছিলো তোক, তো মই অভাবত রাখি ডাঙর করা নাছিলো। এতিয়া তুই চাকরি করিছ, দরমহা হয়তো তুই মোটকে বেশি পাও, তারপরও তুই ঘরখন বেচিবলে ওলাইছ। এইখন ঘর, যিখন ঘরত তোর জন্ম হয়েছিলে, যিখন ঘরত তোর মারজনী থাকে, তোমার মোর প্রতি কোনো কর্তব্য নাই নে? ওহো মা, মা তুমি ভুল ভাবিছা, মই মোর দায়িত্ব পাহৰি যোৱা নাই। ঘরখন বেচিলেও মই তোমার ব্যবস্থা করে যাম, আর ঘরটো বেচি মই একটা ফ্ল্যাট লব, তাকো বেঙ্গালোরত। তোমার চাকরি শেষ হওয়ার পাছত মই তোমাক তালৈ লৈ যাম। আর তুমিয়ে ভাবাচোন, এজনী মানুহ থাকিবলৈ ইমান ডাঙৰ ঘৰ লাগে না? এটা সৰু ৰুম হলেও তো হয়। জোনালী নগৰত এটা ভাল ৰুম আছে, মই কালি আবেলি ওলাই যাওঁতে চাই আহিছিলো, বৰ ভাল ৰুম, আৰু মালিকজনো ভাল, আৰু তোমাৰ কলেজৰ ওচৰতো হয়। মই ক'ত থাকিম সেইটো তই ভাবিব নালাগে, তোক ঘৰটোহে লাগে, ঘৰটো তই পাবি। মা তুমি সঁচা কৈছানে? থেংক ইউ, থেংক ইউ ভেৰি মাছ মা, তুমি অলপো চিন্তা নকৰিবা, অতি সোনকালে মই তোমাক ফ্লেটলৈ লৈ যাম। থেংক ইউ মা। মেডাম আহক। গৰৈমাৰী আৰু ৰঙিয়াৰ ফাইল দুটা পঠোৱা হৈছেনে? নাই হোৱা মেডাম। কিয়, দুটা ফাইল পঠিয়াওঁতে আপোনাৰ ইমান সময় লাগেনে? মেডাম, সেই ফাইল দুটাৰ ৰিলেটেড ডাটাখিনি এতিয়ালৈকে কালেকশ্যন কৰিব পৰা নাই, জীৱনে সকলোবোৰ খেলি মেলি কৰি থৈ গ'ল। এটা বস্তু জেগাত নাই, ইয়াৰ বস্তু তাত, তাৰ বস্তু ইয়াত, এটা বস্তু জেগাত নাথাকে জানেনে? সি নিজেতো মৰিলেই আমাকো বিপদত পেলাই থৈ গ'ল। জীৱন নোহোৱা হোৱা কিমান দিন হ'ল? 5-6 মাহমান হৈছে মেডাম। তেনেহ'লে এই 5 মাহে আপুনি ঠিক কৰা নাই কিয়? লোকৰ ওপৰত দুখ জাপি থকাতকৈ যাওক, যিবোৰ ভাল খেলি মেলি হৈ আছে ঠিক কৰাকৈ, নেক্সট টাইম যাতে আপোনাৰ মুখত এইবোৰ কথা নুশুনো। আজি মই অফিচৰ পৰা উভতাৰ সময়ত যীশুদাক তেখেতৰ সৈতে গাড়ীৰ ভিতৰত কথা পাতি থকা দেখিলোঁ। তেওঁৰ লগত চাগে ঘৰটো বিক্ৰী কৰা সম্পৰ্কত কথা পাতিছে। আপুনি একো এটা নকয় কিয়? মই যি ক'ব লগা আছিলে ক'লোৱেই। মই আচলতে এতিয়া তাক ঘৰটো দি দিম বুলিয়েই সিদ্ধান্ত লৈছোঁ। কিন্তু ঘৰটো তেখেতক দিলে তেওঁ হয়তো ঘৰটো বিক্ৰী কৰি দিব।